রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের কালাসু সাসাম গড়ে তোলেন, যারা জীবনের চেয়ে বেশি ভালোবাসেন। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী যুবক মানুষ বসে আছেন, হাতে রয়েছে স্বর্ণের আংটি, স্বর্ণের আংটি পরে একজন যুবক রাস্তার পাশে বসে আছে। আল্লাহ সাল্লাম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, অনেক সাহাবীরা আশপাশে আছেন। তো এমত অবস্থায় আল্লাহ সাল্লাম খেয়াল করলেন ওই যুবক স্বর্ণের একটা আংটি পরে আছে। আল্লাহ সাল্লাম ওই যুবকের কাছে গিয়ে বললেন যে কি হয়েছে তোমাদের, তোমরা কেউ কেউ হাতে আগুনের টুকরা পরে আছো, তোমরা হাতে আগুনের টুকরো পরে আছো। এই কথা বলে আল্লাহ সাল্লাম তার কাছ থেকে আংটিটা নিলেন, আংটিটা নিয়ে ছুঁড়ে ফেলে দিলেন, আংটিটা নিয়ে ছুঁড়ে ফেলে দিলেন। দিয়ে বলছেন তোমাদের কি হলো যে তোমরা আগুনের টুকরো পরে আছো হাতের উপরে, মানে পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার করা হারাম। একজন পুরুষ যদি স্বর্ণ ব্যবহার করে, আংটি হোক অথবা হার হোক, চেন হোক বা আর কিছু হোক, তাহলে সে যেন আগুনের টুকরো ব্যবহার করলো। এই কথা বলে ছুঁড়ে ফেলে দিলেন। তখন এই সাহাবি যুবক মানুষ তো মন মরা হয়ে খুব দুশ্চিন্তা নিয়ে বসে আছেন। আল্লাহ সাল্লাম চলে গেলেন, এই কথা বলে চলে গেলেন। তো অন্য সাহাবিরা বলছেন এবার এই সাহাবিকে, এই যুবককে যার আংটি ফেলে দেওয়া হয়েছে, যে কি ব্যাপার, তুমি এত ভাবছ কেন, তোমাকে এত চিন্তাগ্রস্ত মনে হচ্ছে কেন, তুমি এত ভাবনায় পড়ে আছো কেন, আরে দুশ্চিন্তার কি আছে। আল্লাহ সাল্লাম তো চলে গেছেন, আংটিটা তো ওখানেই পড়ে আছে, আংটিটা ওখানেই পড়ে আছে, তুমি আংটিটা নিয়ে নাও, আংটিটা নিয়ে বাড়ি যাও, দিয়ে তোমার স্ত্রীকে দিবে, আর না হলে আংটিটা বিক্রি করে তোমার প্রয়োজনীয় কাজ সারবে, এত চিন্তার কি আছে, আংটি নিয়ে তুমি যাও। তখন যুবক ক্ষিপ্ত হয়ে গেছে, রেগে গেছে, রেগে গিয়ে বলছেন যে আপনারা বলেন কে আমাকে, কি পরামর্শ দিচ্ছেন, আমি যতই দরিদ্র হয়ে যাই না কেন, আমার অর্থের যত অভাব হোক না কেন, যে আংটি আমার হাত থেকে খুলে ছুঁড়ে ফেলে দিয়েছেন ওই আংটি আমি হাতে স্পর্শ করব না। আলোসু সাসাম আংটিটা খুলে নিয়ে যদি আমার হাতে দিতেন, যাও অন্য কাজ করো আমি নিতাম, যিনি আমার হাতে দিননি, ফেলে দিয়েছেন, ওই ফেলে দেওয়া জিনিস আমি কুড়িয়ে নিতে চাই না। আমি খারাপ নিজেকে মনে করছি যে আমি কেন জানতাম না, কেন বা আমি আংটিটা হাতে দিয়েছিলাম, এই জন্য আমাকে খারাপ লাগছে। হাদিসটি পাবেন সহিহ মুসলিমের মধ্যে 2090 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, সুন্নাত কিভাবে মেনেছেন দেখুন। আজকে বিয়ের সময় শাশুড়িতে, নানি শাশুড়িতে, দাদি শাশুড়িতে স্বর্ণের একটা আংটি দেয়, আর যুবক পরে খুব মজা নেয় নাই না, স্বর্ণের চেন একটা গলায় পরিয়ে দেয় নানি শাশুড়ি, দাদি শাশুড়ি এসে, আর যুবক খুব মজা করে পরে থাকে। মুসলমান, মিথ্যা বললাম কি, তাহলে ইমান কোথায় দেখেন, সাহাবিদের ইমান দেখেন আর আমাদের ইমান দেখেন। এখানে ভাবার যেটা বিষয় যে দাদি শাশুড়ি, আসলে না জানার কারণে মনে হয় সমস্যাগুলো বেশি, দাদি শাশুড়ি, নানি শাশুড়ি বা শ্বশুর জামাইকে কেনই বা স্বর্ণের জিনিস দিবে বলেন দেখি, আর কিছু দেওয়ার ছিল না, তাকে স্বর্ণের চেন কেন দিতে হবে যেটা পুরুষের জন্য হারাম।